নমস্কার কি খবর আপনার আশা করি আপনার খবর সকলরে ভাল মোর খবর ভাল যেহেতু আর এটা আপনাদের দুর্গাপূজ চালে সাকে মো চালু আর লক্ষ্মী পূজা আহি গেল লক্ষ্মী পূজাও শেষ হব আর এটা দিওয়ালি আসবে দিওয়ালির সিজন সো গাইজ আপনাদের মোর ভালো পর আপনাদের কক্ষে কক্ষে ধন্যবাদ জানালো হ্যাপি দীপাবলী আর এটা গাইজ আপনাদের একটা মানে কোশ্চন আনসার মোক সোধার কারণে কিছু একটা মানে ইউটিউবত পোস্ট করেছিল সেই পোস্টর আপনাদের কিছু এনসার মানে কোশ্চন সুদিছে আর মেইন বস্তু মই আগতে আপোনাক পঢ়ি দিছোঁ আপোনালোকে মোৰ পৰা কিছুমান কথা জানিবলৈ ইচ্ছা কৰে নেকি যদি জানিব ইচ্ছা কৰে যদি ইচ্ছা কৰে কোনো ধৰণৰ কুৱেশ্চন কৰিব পাৰিব ধন্যবাদ আৰজেবি ডান্স ব্লগ এসামিস কভাৰ ভিডিঅ' যিহেতু মই ডেন্সৰ ভিডিঅ' বনাওঁ মাজে মাজে আৰু ব্লগো বনাই আছোঁ আৰু আপোনালোকৰ কাৰণে মোৰ চেনেলটো 5K হবলৈ ধৰিছে আৰু বেছি তাৰ বেছি নালাগে 2000মান হ'লে 5K হৈ যাব আপোনালোকক ছাপৰ্ট কৰিবৰ কাৰণে মই আপোনাৰ ফলৰ পৰা বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু এতিয়া মেইন প্ৰথম কুৱেশ্চনটো হ'ল লিজা দাসে কুৱেশ্চনটো কৰিছে ধুনীয়া ভিডিঅ' বনাই আছা ভাইটি গুড লাক থেংক ইউ বাইদেউ আপোনালোকক এই কমেণ্টটো দিয়াৰ কাৰণে আৰু জেউতি দাসে কমেণ্ট কৰিছে দাদা আপুনি কিয় বেলেগ বেলেগ ভিডিঅ' বনায় এটা ইউটিউব চেনেলত সো গাইজ মই ভিডিঅ' মানে এটা চেনেল খুলিছোঁ যিহেতু মই প্ৰথমতে ভবা নাছিলোঁ মোৰ চেনেলটো যে গ্ৰ' হ'ব বুলি বা মনিটাইজেশ্যন হ'ব বুলি সো গাইজ মই যিকোনো ধৰণৰ ইউটিউব ভিডিঅ' দিবৰ চেষ্টা কৰিছোঁ আৰু বহুতে মানে মোৰ চেনেলটো এইকাৰণে ছাবস্ক্রাইব কৰিছে চাগে মোৰ ধাৰণা হয় মানে মই ব্লগৰ ভিডিঅ' বনাওঁ ডেন্সৰ ভিডিঅ' বনাওঁ মানে এটা চাবস্ক্রাইব মোৰ চেনেলটো চাবস্ক্রাইব কৰাৰ কাৰণে যিকোনো ধৰণৰ ভিডিঅ' পাব পাৰে সেইকাৰণে মোৰ চেনেলটো এটা ভিডিঅ' মানে এটা চেনেলতে ভিডিঅ'বিলাক দিয়া হয় ডেন্সৰে হওক ব্লগ চেনেলে হওক যিকোনো ধৰণৰ মুঠতে ঠিক আছে দুই নম্বৰ কুৱেশ্যন জ্ঞানদীপ দাসে মানে কমেণ্ট কৰিছে দাদা আপুনি ইউটিউব চেনেলৰ পৰা কিমান টকা পাইছে মই ইউটিউব চেনেলৰ পৰা পোৱা নাই বৰ্তমান পাম বৰ্তমান মোৰ $35 হৈছে $100 হ'লে পইচাটো মানে উলিয়াব পাৰে আমাৰ বেংকত ট্ৰেঞ্চফাৰ হয় আৰু এতিয়া মোৰ $35 হৈছে বৰ্তমান আমাৰ ইণ্ডিয়াৰ কাৰেঞ্চিৰ হিচাপত মতে মোৰ চাৰি হাজাৰ চাগে হৈছে আৰু এতিয়া মোৰ $100 হ'লে মই তেতিয়া পইচাটো উলিয়াব পাৰিম 7,900 কৰি এতিয়া কৈছে আৰু দুই নম্বৰ কুৱেশ্যনখন হিয়াশ্ৰী দাস তুমি ইউটিউবৰ পৰা কিমান টকা পাইছা নেক্সট একে চেম কুৱেশ্যন আৰু সবিতা কলিতা আপুনি কি কৰি ভাল পায় মই বেছিভাগ কি কৰি ভাল পাওঁ মই বেছিভাগ খুবেই ভাল পাওঁ আৰু কিছুমান মই যিকোনো ধৰণৰ ভিডিঅ' ইডিট কৰি ভাল পাওঁ আৰু পাপৰি ৰয় সুধিছে কি খবৰ তোমাৰ মোৰ খবৰটো ভালেই থাকে সদায় আৰু M99P এটা মানে ইউটিউব চেনেলৰ পৰা কমেণ্ট কৰিছে তোমাৰ গাৰ্লফ্ৰেণ্ডৰ ককাৰ ঘৰ ক'ত আৰু তুমি জন্ম হওঁতে কেইজনী নাৰ্ছ আছিল হস্পিটেলত মোৰ গাৰ্লফ্ৰেণ্ডৰ ককাৰ ঘৰটো মই নাজানো আৰু মই জন্ম হওঁতে হস্পিটেলত ল'ৰাই আছিল না ছোৱালী আছিল সেইটো ভালকৈ ক'ব নোৱাৰোঁ মাক খুজিলে গম পাম চাগে তো গাইজ আৰু এতিয়া আজিফুল হকে মোক এটা কমেণ্ট কৰিছে তোমাৰ ঘৰ ক'ত আৰু তুমি চাকৰিৰ কাৰণে এপ্লাই কৰিছানে তুমি ভাবি কি লিখিছে ভালকৈ ইণ্টাৰভিউ মাৰা অঁ তুমি ভালকৈ ইণ্টাৰভিউ মাৰা পাই যাবা আৰু ইউটিউবত ভিডিঅ' বনাই থাকা থেংক ইউ মোৰ ঘৰ হয় বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ আৰু বাক্সা ডিষ্ট্ৰিক্ট দুটাৰ হিচাপত আছে আমাৰ তাৰপিছত মোৰ ঘৰ হাউলি হয় আগতে বৰপেটা আছিল ডিষ্ট্ৰিক্ট এতিয়া বাক্সা ডিষ্ট্ৰিক্ট পেলাই দিছে আৰু এপ্লাই মানে কি মই ইণ্টাৰভিউ এপ্লাই মাৰিছোঁ কিন্তু এবাৰ বেয়া হৈছে কিবা এটা পেটৰ সেই হ'ল কাৰণে মই ইণ্টাৰভিউ মাৰিছোঁ কিন্তু পাছ কৰিব নোৱাৰিলোঁ এতিয়া নেক্সট হ'ল এটা মই আৰু এটা ইণ্টাৰভিউ মাৰিছোঁ এতিয়া কি বা হয় ৰিজাল্টটো আহিলে গম পাম ৰিজাল্ট প্ৰথমে দিয়া নাই তুমিও ইণ্টাৰভিউ মাৰি থাকা আজি বল হওক থেংক ইউ এতিয়া স্নেহা দাসে এটা কমেণ্ট কৰিছে তুমি এতিয়া কি কৰি আছা আৰু তোমাৰ গাৰ্লফ্ৰেণ্ডজনীৰ নাম কি তুমি এতিয়া কি কৰি আছা মই এতিয়া কি কৰি আছোঁ মই এতিয়া বৰ্তমান এটা শ্বপিং মল এটাত তাতে নতুনকৈ সোমাইছোঁ আপোনালোকে এটা ভিডিঅ' দেখা পাইছে চাগে আৰু তোমাৰ গাৰ্লফ্ৰেণ্ডজনীৰ নাম কি মোৰ গাৰ্লফ্ৰেণ্ডজনীৰ নাম মোৰ গাৰ্লফ্ৰেণ্ডজনীৰ নাম পিছত ক'ম বাৰু তোমাক নেক্সট কি ফণীতা ডেকা এটা কমেণ্ট কৰিছে তোমাৰ ইউটিউবৰ তোমাৰ ইউটিউব চেনেলৰ খোলা কেইবছৰ হ'ল আৰু
নতুন নতুন ভিডিও যেন দেখা পাবলৈ থাকো। থ্যাংক ইউ তুমিও কমেন্ট করার কারণে অনিতা ডেকা। মোর ইউটিউব চ্যানেলটা খোলা 2018 মে মাহত খুলেছিল আর এটা 22 পড়েছে। বহুত বছরে হল মানে আগে মানে ভাবাই নাছিল মোর চ্যানেলটা যে এনে গ্রো হব বা এনেই মই জাস্ট সবাই ইউটিউব খুলিছে মই ইউটিউব খুলি ডেন্স চেন্স করে আগতে আমার গাঁও বিহু ডেন্স হয়েছিল আর সেইবিল ডেন্স করে মানে ইউটিউব দিয়েছিল নিজে নিজে মানে চ্যানেলটা মানে মানে মানুষবিলাকে আপনাদের মোক আগবাড়ি নিছে কারণে মোর চ্যানেলটা খোলা হয়ে গেছে। আর নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও পাব পাই থাকিব। মই নিজে অল্প টাইমটো বিজি আছো কারণে আপনাদের মাজত মই আহিব পৰা নাই ভিডিও দিব পৰা নাই কিন্তু মই লাহে লাহে বনাই থাকিম। সপ্তাহত এদিনে ওয়ার্ক পাম সো গাইস সেদিনা মই বনাব চেষ্টা করিম। ফ্রম হাউলি তুমি কি করে আসা আর এটা কি জব করা? মই এটা হে করে আছো শপিং মলতে সোমাইছো আর শপিং মলতে সোমাইছো। সো এইখানে আজির মানে গোটেই কমেন্ট খিনি মই আজি আপনার দিব চেষ্টা করলো। সকলে যে মোর কমেন্ট বিলাক লিখিছে আর কোশ্চন বিলাক ফুরিছে সো আপনার নতুন নতুন আকু একবার ধন্যবাদ জানালো। আর মোর ভিডিও বিলাক আপনার চাই থাকার কারণে বহুত বহুত মোর ফলোয়ার ধন্যবাদ। আর মোর সাবস্ক্রাইবার হব 5K হব হব হবলৈ গৈ আছে আর 200টা হলে হয়ে যাব। সো গাইজ আপনার আশীর্বাদ সদায় থাকি রাখিব আর মোর ফলোয়ার আপনার বহুত বহুত ধন্যবাদ। আর দুর্গাপড়া আপনাদের চালে মো চালো আর লক্ষ্মী পূজাও আহি আছে আর এতিয়া দেওয়ালিও আহি আছে হ্যাপি দীপাবলি আপনাদের অন্তরে শুভেচ্ছা জানালো। এইখানে আর যদি আমার ভোট ভিডিওবিলাক যদি চাওয়া নাই আপনাদের ভিডিওবিলাক চাব আর ভিডিওবিলাক ভাল লাগে লাইক এটা করে দিব বন্ধু বান্ধবীর শেয়ার করব কমেন্টও করে দিব আর লগতে থাকা সাবস্ক্রাইব বাটনটা দবাই দিব। থ্যাংক ইউ।